পূজার সমর্থন মা, সামনে আমার ছেলে জন্মদিন, তার জন্য কিছু জন্মদিনের জামা কাপড় কিনেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর আমাদের তিনজনের জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্তের কথা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, ও সকালে বার্থডের দিন এইটা পরবে, স্নান টান করে উঠে সাথে থাকবে এই গেঞ্জিটা, এটা সকালবেলা ও স্নান করে উঠে এই গেঞ্জিটা পরবে, আর সন্ধ্যের সময় এটা পরবে। আমি ঘরোয়া জিনিসপত্রই ওর জন্য কিনেছি। বার্থডেতে আমি ওর জন্য শপিং করেছি। এবার আসা যাক বন্ধুরা, কি আমাদের জীবনে ঘটে গেছে। সমর্থ যখন দেড় মাস বয়স, যখন আমাদের ঘর আলো করে আসলো, আমার ছেলে সমর্থ তখন ওর দেড় মাস বয়স, শ্রীজাত তখন ছ বছর বয়স, আর সমর্থ আমার ছেলে সবে হয়েছে দেড় মাস। তখনই আমাদের জীবনে ঘটে গেছে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। যখন ও দেড় মাস বয়স, তখন হঠাৎ করে ওর বাবা আমাদের ছেড়ে চলে যায়, না ফেরার দেশে, করবো দিশাহারা। আমি তখন কিছুই বুঝতে পারছি না যে দুটো বাচ্চাকে নিয়ে আমি কি করে বাঁচবো একার হাতে। যখন আমার কানে খবরটা আসলো যে ওর বাবা আর আমাদের কাছে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমার হাজবেন্ড, সে আর আমাদের মধ্যে আজ নেই। আমি প্রথমে খুব ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম যে কি হবে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু নিজের মনটাকে অনেক কষ্ট করে আমি বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আমি নিজেকে অনেক শক্ত করেছি যে আমাকে বাঁচতেই হবে। আমি যদি আজ ভেঙে পড়ি তাহলে আমার বাচ্চা দুটোকে কে দেখবে? আমার ছেলে সমর্থ বাবা কি জানি, সে কোনো দিন জানলোই না যে ওর বাবা কি। শ্রীজা সমর্থ আমার দুই সন্তান। তো বন্ধুরা, বুঝতেই পারছ যে বাচ্চা দুটোর এখন আমিই সব জন্য, ওদের দুই ভাই বোনদের জন্য যথাসাধ্য চেষ্টা করি, ওদের বাবার মা দুজনই আমি। আমি আমার সাধ্য মতন চেষ্টা করি যে ওরা কিসে ভালো থাকবে, কিসে ভালো হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রণা কষ্টটা কী। আমি নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আমি আজ আমি নিজের মনকে অনেক শক্ত করে আমি বেঁচে আছি। তোমরা আশীর্বাদ করো বন্ধুরা, যাতে আমি বাচ্চা দুটোকে খুব ভালোভাবে মানুষ করতে পারি। আমি ক্যামেরার সামনে আসলাম, যদি কোনো আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো আজ এই পর্যন্তই থাক, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো। নমস্কার।